করোনা মহামারী আতঙ্কের মধ্যে জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। বুধবার বিকেল 5টায় অধিবেশন শুরু হবে। বাজেট উপলক্ষে সংসদের কর্মকর্তাদের করোনা পরীক্ষার পর 43 জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। তবে করোনা রোধে সংসদের এই অষ্টম অধিবেশনে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রবৃদ্ধি নয়, আগামী বাজেটে মানুষের জীবন রক্ষা ও জীবিকার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি 6 মাসের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট সহ 13 দফা প্রস্তাবনা তুলে ধরেছেন। বাজেট ভাবনা বিষয়ক ভিডিও কনফারেন্সে এসব কথা তিনি বলেন। জাতীয় বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুবিধা আরও বিস্তৃত করা হচ্ছে বলে দাবি করেছে টিআইবি। সেই সঙ্গে সরকারকে এ জাতীয় দুর্নীতি সহায়ক ও স্ববিরোধী পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে। টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। ডিএমপি কমিশনার শফিকুল ইসলামকে ঘুষের প্রস্তাব দেয়া ডিএমপির যুগ্ম কমিশনার ইমাম হোসেন সহ পুলিশের 3 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরে বদলির সুপারিশ করার 10 দিনের মাথায় এই বদলির আদেশ দেওয়া হল। যুক্তরাজ্য ও সুইডেনের গবেষকেরা করোনা চিকিৎসায় অ্যান্টিবডি পদ্ধতি উদ্ভাবনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। এ চিকিৎসা পদ্ধতি রোগীদের জীবন রক্ষাকারী হতে পারে বলে দাবি করা হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে। করোনায় অসহায় হয়ে পড়া খেলোয়াড়দের পাশে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ঈদের আগে থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এবার 3 কোটি টাকা অর্থ সাহায্য পেলেন আরও 150 জন ক্রীড়াবিদ। মাস ধরে কর্মহীন শিল্পীদের অনেকের অবস্থা খুব শোচনীয়। তাদের জন্য এবার ফেসবুকে চ্যারিটি উৎসবের আয়োজন করা হয়েছে। 11 জুন থেকে শুরু হতে যাওয়া উৎসবে অংশ নেবেন বাউলরা। দ্য মিউজিশিয়ান্স এর ফেসবুক পেজ থেকে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।